পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো। আমি মোহাম্মদ আক্তারুজ্জামান, সিস্টার সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বছরের প্রথমেই নতুন বই হাতে পেয়েছ, আর নতুন বইয়ের থেকে নতুন কিছু শেখার জন্য তোমরা সবাই খুবই উদ্বেগের সাথে অপেক্ষা করছো। তাই সৃষ্টি শিক্ষা পরিবার আর সামান্যতম কাল বিলম্ব না করে বছরের প্রথম থেকেই সব কিছুর অঞ্জাম এবং সরবরাহের জন্য সব কিছুই প্রস্তুত করে রেখেছে তোমাদের কাছে। তোমাদের নতুন পাঠ্য বই থেকে সুন্দর সুন্দর চমৎকার প্রেজেন্টেশন অনলাইনে পৌঁছে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে তোমাদের ইংলিশ ফর টুডের সিন প্যাসেজের সিন কম্প্রিহেনশনের একটি অংশ ইউনিট 8 লেসন 1 থেকে 2 এর রাইট টু মি সুন এই শিরোনামে একটি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ বলতে পারো কম্প্রিহেনশন নিয়ে আমি হাজির হয়েছি। তো আশা করি তোমরা সবাই এই মুহূর্তে আর সামান্যতম সময়ক্ষেপণ না করে টেবিল চেয়ারে বই নিয়ে বসে গেছো। তোমরা সবাই আজকের ইউনিট লেসন 1 থেকে 2 এর এই প্যাসেজটা নিয়ে ভালোভাবে বোঝার জন্য বসে যাও। আমি তোমাদেরকে সুন্দর এবং চমৎকারভাবে এটা আত্মসহ বুঝিয়ে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ে একটি ছোট মেয়ে বেডে বা বিছানায় শুয়ে আছে, আর একজন ডাক্তার তার পাশে তাকে কিছু বলছে এবং কিছু পরামর্শ দিচ্ছে। তো এটা হচ্ছে একটা মেয়ের অসুস্থতার কারণ এবং তার ট্রিটমেন্ট এবং ডাক্তারের কিছু পরামর্শ নিয়ে আজকের টপিকসটা আলোচনা হবে। তো এসো আমরা আলোচনাটা শুরু করি। এখানে প্রথমে বলা হচ্ছে সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা নামের একটা মেয়ে তোমাদের মতোই পঞ্চম শ্রেণীতে পড়ুয়া, সে আজ বাড়িতে। শি ডিড নট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ। শি হ্যাজ আ কফ অ্যান্ড এ শোর থ্রোট। বলছে তার আজ কাশি হয়েছে এবং গলায় ব্যথা। She also feels very warm because she has a fever. তার গায়ে খুবই উত্তাপ অনুভব করছে সে, কারণ তার আজ জ্বর হয়েছে। She has the flu. তার গলা ফোলা রোগ হয়েছে। The doctor visited Shiva last night. ডক্টর গত রাতে সীমাকে দেখে গেছে। She needs some medicine. তার কিছু ঔষধের প্রয়োজন। She also told her what to do in order to get well soon. এবং ঔষধের পাশাপাশি সে অর্থাৎ ডাক্তার তিনি সীমাকে কিছু পরামর্শ দিয়েছেন সুন্দরভাবে তাড়াতাড়ি বা শীঘ্রই সেরে ওঠার জন্য। এখানে ডক্টরের কিছু পরামর্শ এখানে দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের সামনে বই যারা যাদের আছে তারা এটা খুব সুন্দরভাবে মিলিয়ে নাও। এই ডক্টরের দ্য ডক্টরস অ্যাডভাইস, এই অ্যাডভাইসগুলো এখন আমরা ভালোভাবে বুঝে নেব। ডক্টর প্রথম বলছে, অর্থাৎ সীমাকে উদ্দেশ্য করে ডক্টর পরামর্শগুলো দিচ্ছেন এইভাবে, ইট ফুড ড্যাট গিভস ইউ বডি ইউর বডি এনার্জি। অর্থাৎ তোমার দেহের শক্তি দেবে যে খাবারগুলো, সেই ধরনের খাবারগুলো তোমরা খাও। ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আরেন্ট হাংরি। যদি তোমার খিদা না লাগে অর্থাৎ ফুলু রোগ হলে, এই যে গলায় ব্যথা গলা ফুলা রোগ হলে অনেক সময় রোগীর খাদ্যমন্দা দেখা দেয়, অর্থাৎ তারা খেতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে বলছে যে ক্ষুধা না লাগলেও তোমরা বেশি বেশি খাবার খাওয়ার চেষ্টা করবে। ইউ নিড টু বি স্ট্রং, তোমাকে শক্তি বা সবল শক্ত বা সবল হতে হবে। রেস্ট, বিশ্রাম। স্টে অ্যাট হোম, বাড়িতে অবস্থান করবে।
don't go to school or work. এবং তোমরা স্কুলে যাবে না, তো ফুলুর ওখানে স্কুলে যাওয়া যাবে না, কারণ এটা সংক্রমণ রোগ অন্যদের হতে পারে এবং কাজ করতে যাওয়া যাবে না। Drink a lot of water or juice. বেশি বেশি পানি অথবা ফলের রস পান করতে হবে। They are better than soft drinks. সেগুলো ঠান্ডা পানির চেয়ে উত্তম। Are you coughing or sneezing? তোমার কি কাশি হচ্ছে অথবা হাঁচি হচ্ছে? Cover your mouth and nose. তাহলে তোমার হাঁচি এবং কাশি হলে তুমি অবশ্যই তোমার মুখটাকে এবং নাকটিকে ঢাকবে। Use a tissue. টিস্যু ব্যবহার করো, not your hand. হাত ব্যবহার করা যাবে না। Wash your hands regularly. তোমার হাতগুলো নিয়মিত ধুতে করো। Use your own palette. তোমার প্লেট, তোমার নিজের বাসন, গ্লাস এন্ড কাপ, এটাতে অন্যদেরকে খেতে দেওয়া যাবে না বা কেউ খাবে না, তুমিও দেবে না। এটা ফুলুর রোগ হলে মেনে চলতে হবে। আদার পিপল ক্যান ক্যাচ ইওর ইলনেস ফ্রম দিস থিংস, কারণ এখানে ব্যাখ্যা বলা হচ্ছে অন্য লোকেরাও তোমার এইগুলো যদি ব্যবহার করে, যেগুলো তুমি ব্যবহার করছো, যেগুলো ধরছো শীর্ষ বা মানে কাজে লাগাচ্ছ, সেখান থেকে অন্যদেরও এই রোগ হতে পারে। তাই যতটুকু সম্ভব, যতদূর সম্ভব এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে তোমাদের আজকের ব্যাচে যে মূল আলোচনা এবং বিষয়বস্তু। তো এই সময় এখানে বোর্ডের শব্দগুলো আমরা পরিশেষে একটু জেনে নিই। বিকজ মানে কারণ, এটা হচ্ছে অ্যাসিডিক। কফ মানে কাশি, এটা নাও। শর্ট চোট মানে হচ্ছে গলায় ব্যথা, এটা নাও। ফিল মানে হচ্ছে অনুভব করার ভার। অন মানে উষ্ণতা বা গরম, এটা নাও। ফিভার মানে হচ্ছে জ্বর, এটা নাও। ফ্লু মানে হচ্ছে গলা ফুলা রোগ, এটা নাও। রেস্ট মানে বিশ্রাম, এটা নাও। এলোট অফ মানে প্রচুর, এটা অ্যাসিডিক। জুস মানে হচ্ছে রস, ফলের রস, এটা নাও। বেটার মানে উত্তম, এটা অ্যাসিডিক। সফট মানে নরম বা কোমল, এটা অ্যাসিডিক। স্নিস মানে হচ্ছে হাসি দেওয়া, এটা নাও। ভার্ব, কভার মানে ঢাকা বা আবৃত করা, এটা ভার্ব। নোজ মানে নাক, এটা নাও। টিস্যু মানে হচ্ছে টিস্যু পেপার, যেটা আমরা বলি, এটা নাও। ইলনেস মানে হচ্ছে অসুস্থতা, এটা নাও। তো এটা হলো আজকে তোমাদের ইউনিট 8 লেসন 1 থেকে 2 এর কম্প্রিহেনশনের মূল আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা আজকের এই ক্লাস থেকে আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছ এবং যে নির্দেশনা এবং উপদেশগুলো তোমরা শুনলে বা বুঝলে এগুলো তোমরা দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। আর এগুলো থেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসবে, তোমরা অবশ্যই এটা থেকে বিষয়বস্তুর আলোকে প্রশ্নগুলো শেখার চেষ্টা করবে। আর সবাই সুস্থ এবং সুন্দর থাকো, সেই প্রত্যাশা এবং দোয়া করে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।